দেখুন, আমরা অক্সিজেন, সেফোম এই সমস্ত তো করেছি, মাস্ক বিতরণ, স্যানিটাইজার এইসব তো আমরা করছি। এর সঙ্গে আমরা চিন্তা করলাম যে লকডাউনের পিরিয়ডে অনেক মানুষের অনেক অসুবিধা আছে, এতে ইনাদেরও খুব অসুবিধা রয়েছে। তো ইনাদের কথা ভেবে আমরা কর্পোরেশনের মাধ্যমে আমরা কিছু করে চাল দেওয়ার ব্যবস্থা করলাম, এবং আগামী দিনে যেটা ওনাদের আমাদের কাছে বিশেষ বার্তা নিয়ে এসে আমরা এলাম, যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন প্রত্যেক মহিলাকে 500 টাকা এবং শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব মহিলাদের 1000 টাকা, এবং যাদের রেশন নেই তাদের দুয়ারে রেশন পাঠিয়ে দেবে, হয় ব্যাংকে টাকার মাধ্যমেই হোক কিংবা বাড়িতে রেশনের ব্যবস্থার মধ্যখানেই হোক বা কোনো একটা জায়গার মধ্যেখান থেকে রেশন ব্যবস্থাটা পাইয়ে দেবে। এই বার্তাটাই এনাদের কাছে করতে এলাম, এই বার্তাটাই এনাদের কাছে দিতে এলাম যে যারা এখনও করেননি তারা আগামী দিনে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা করে নিন, এবং যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ সুবিধাগুলো আপনারা যেন ভোগ করতে পারেন, পেয়ে আপনাদের জীবন যেন সুস্থভাবে পরিচালিত হতে পারে। আমরা নিজেদের নামের জন্য আসেনি, আমরা ইনাদের পাশে থাকতে পেরে আমরা আজকে মনে করছি যে না, নিজেরা মানুষ হিসেবে জন্মটা আমাদের সার্থক।